হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব গরুর মাংস, আর ডাল রান্না করব লাউ দিয়ে, আর একটা ভাজি রান্না করব। তো ডালটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো লাউটা দিয়ে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিব সিদ্ধ হওয়ার জন্য, আর ডালটা আমি পাশের চুলায় দিয়ে দিব। আমি এখন রান্না করব গরু মাংস। তো আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা আর গোলমরিচ, আর লবণ দিব স্বাদ মতো। এখন পেস্টটা ভালো করে ভেজে নিব। তো পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে। আর দিয়ে দিব এখন আদা রসুন, আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর জিরার গুঁড়াটা আমি এখন দিব না, এটা পরে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আমাদের মানুষ কম, এই জন্য আমাদের রান্না কম কম। আমার একটা বাচ্চা, আর আমার বাচ্চা তো ভাত খায় না, ওর খাবার আলাদা। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে আমি কষাই নিব। আর বিদেশের মাংস রাঁধতে বেশি সময় লাগে না, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর দেশের গরু মাংস রান্না করতে অনেক সময় লাগে। তো আমি এখন ডালটা বাগার দিয়ে নিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ডালটা বাগার দিব। তো আমি এখন ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ডালটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা রান্না করব। আর ভাজিটা আমি মজায় রান্না করব। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিব কাঁচামরিচ, লবণ দিব স্বাদ মতো, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর তো গরু মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আলুটা আমি মাংসের সাথে দিই নি, তাহলে আলুটা গলে যাবে এই জন্য আর কি। এখন আলুটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিব। তো আলু আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখন আমি ভাজিটা বাগার দিব। ভাজিটা আমি বাগার দিব শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে। তো ভাজা হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা, এখন ভালো করে ভেজে নিব। তো আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণের জিরার গুঁড়া, আর এই সময় জিরার গুঁড়োটা দিলে সুন্দর একটা স্মেল আসে, অনেক ভালো লাগে আর কি। এই তো হয়ে গেছে ঝাল ঝাল গরুর মাংস। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।